भी मोहब्बत की है, मोहब्बत की कसम। This is serious time. जान ना हालात को तो पालन शंदे की करे? अंतानगर। एक आम मानुष कमाई ले, दबाक दबाक। Hello everyone, Assalamu alaikum. Antonagar official tailor. আপনারা জানেন এই টেলারটা কিন্তু আজ থেকে এক সপ্তাহ আগে ইউটিউবে আপলোড হয়েছিল। ভিউয়ার্স, এই ভিডিওটা আমি দেখেছিলাম কিন্তু রিঅ্যাকশন করার ইচ্ছা ওরকম হয়নি। তো ভিডিওটার কমেন্টে আমি দেখলাম যে আসলে এই ভিডিওটা আসলে রিঅ্যাকশন করা দরকার, কারণ কমেন্টে অনেক মানুষ অনেক কথা বলছে। অন্তনগর অফিসিয়াল টেলার চক্রী নামে একটি ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে। শামল এস ফারিয়া সোহেল রানা এরা হচ্ছে টাইটেলটিতে রয়েছে, বাট এরা অভিনয় করেছে, এরা থাকছে আর কি এই ভিডিওতে। তো আমি ভিডিওটি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। Yes, come on. মানুষ ফুল কি দিবে? This is rose, গোলাপ ফুল। কয়টা প্রেম করেন আপনি? This is Antonagar, beautiful background. Shamol. This is Shamol. Yes, Faria. এটা কি সদরঘাট নাকি? কিন্তু এটা সিনেমা বানানোর কাজ। এখন মেকআপ পেয়েছে। গ্রামের দৃশ্য আসলে অনেক ভালো লাগে আর কি দেখতে শুনতে। Oh my god, this is Hindi language. মানে ভালো লাগছে, মানে ডায়লগটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা কি তোমার কি ধাপর সে পুনিবা? যা টাকা মায় মানুষ কামাইলে তারা টাকা। ও বাজার। বাট হোয়াই? ভাই বিশ্বাস করেন আমি কিছু জানি না। মানে হঠাৎ হঠাৎ কেমন যেন একে আসছে আর কি। This is Antonagar. Chorki original flame. Oof. Viewers, আসলে মানে পুরোটাই আর কি গ্রামের একটি দৃশ্য, আর মানে অন্তনগর বলতে আর কি একটি গ্রামকে মানে তারা বুঝিয়েছে যে এরকম কিছু আর কি, গ্রামের কিছু স্মৃতি নিয়ে এই ভিডিওটা করা হয়েছে। আর বিষয়টা হচ্ছে যে এগুলো হচ্ছে একটা ওয়েব সিরিজের মতো, জানি না এটা ওয়েব সিরিজ কিনা, কিন্তু তারপরও যে কাহিনিগুলো ঘটেছে একদম হুবহু ওয়েব সিরিজ বা নাটকের মতো আর কি। তো যাই হোক, সবচেয়ে সিরিয়াস ছিল আর কি নায়ক, হয়তো মানে দুইটা তিনটা নায়িকা থাকে দেখলাম। তো যাই হোক, ভিডিওটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি যে আপনাদের কাছেও ভালো লাগবে এই অন্তনগর অফিসিয়াল ট্রেলারটি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা যাবে কোনো একটি ভিডিওতে। খোদা হাফেজ।